আজকে তোমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের N5 এর একটা দক্ষতা টেস্ট নেওয়া হবে। তো শুরুতে আমি তোমাদেরকে দিক নির্দেশনাগুলো দিচ্ছি। খাইওয়া, খাইওয়া হলো কনভারসেশন। তোমরা আজকে যেটা পড়বে সেটা হলো খাইওয়া। খাইওয়াকে ইংরেজিতে কি বলে? কনভারসেশন। বাংলায় কি? সেই কথোপকথনটা আমরা সর্বোচ্চ স্পিডে পড়ার চেষ্টা করব দক্ষায়। এটা N5 এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ N5 এ তোমাদের যে কোশ্চেন প্যাটার্নগুলো আসবে সেই কোশ্চেন প্যাটার্নের মধ্যে দক্ষায় যে যত স্পিডে পড়তে পারবে সে তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে বিষয়টার নাম কি? দক্ষায়। হ্যাঁ, দক্ষায়। আবার বলো, দক্ষায়। হ্যাঁ, দক্ষায় মানে কি? রিডিং কমপ্লিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখে দেখে সেটা করা। হ্যাঁ, তোমাদের সময় হলো মাত্র 40 সেকেন্ড। 40 সেকেন্ডে তোমরা একটা কাইওয়া সম্পূর্ণটা করবে সর্বোচ্চ স্পিডে। ঠিক আছে, ওকে, এখনই তোমাদের সময় শুরু হলো। ওকে, রেডি? ইচি নি সান হাজিমে মাসো মিরাসান বাংবাংওয়া ওগেনকি দেসু কা মিরা এ ওগেনকি দেসু আনো কিমুরাসান ও সেয়া সেই সিনো কনসার্টো ইশো হি কা কা গা কা গা দেসু দেসনে ইদেসু কা মিরা সাই শিরা ও রাইচু কি ও বিনো বাংবাং One stop solution for worldwide admission, visa support, immigration and travel. Axiom, committed to your success.